আরে ভাই কি ওয়ান্টে মারলো এটা কই যা পলা রইছে আরে ভাই কি মারছে এটা আরে ভাই কি মারতাছে রে ভাই বুঝতাছি না মারার আগে মেরে দিছে আরে ভাই ওয়াল মাইরাও বাঁচতে পারি না কই যাইতাম রে ভাই কত চেষ্টা করতেছে মারার ওরে মুখের সামনে দিকে বলে এমনে ওয়ান্টে মারে কই দিকে যাইতাছে যে এম10 দিয়া যাইতা দিছে কি রে ভাই गाइस वीडियो शुरू तो देखती पाला भाई की लेवल मायर गुला आमी खाइलाम वीडियो लास्ट भाई आमी रहस्य बाहर करबो ठीक आछे एई मायरेर आसल रहस्य की तो पूरा वीडियो देखबा भाई आशा करी भाई तोमादेर भालो लागबे তো প্রথম রাউন্ডে গাইস এখানে আমি শর্টগান নিয়ে লাফায় লাফায় যাইতেছি আর আমার ভিতরে তো ভাই অল টাইম কনফিডেন্সে ভরা থাকে ঠিক আছে আমি সামনে যাই ওয়ান ট্যাপ মাইরা দিমু এই চিন্তা কইরা সামনে যাইতে থাকি দেখো একবারে পুরা স্পিডের সাথে রাশ মারতাছি যে ওই খোলা মাঠে ওরে ডাকমু ওর খোলা মাঠে আসার পরে আমি ওর একটা ওয়ান ট্যাপ মারমু ঠিক আছে যার জন্য আমি এখানে ওরে ঘুষাইতাছিলাম মানে এখানে ওয়াল মারতাছিলাম রুম দুরুম তো ও আস্তে আস্তে দেখি ও রাশ মারতাছে ঠিক আছে তো যখনই দেখতেছি ও রাশ মারতাছে পিক নিয়ে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে কিন্তু এক দুইটা শট মিস হওয়ার পরে আমি কিছু ওয়াল টোয়াল মারি আর মুভমেন্ট দেখাতে থাকি ও যেন আমার মারতে না পারে তারপরে গাইস অনেকগুলো শট মারার পরে অনেকগুলো শট মিস হয় দেখো এখানে আমার একটা এম10 দিয়া ভাই পুরা বডি মেরে দিছে আর এই পোলারও কিন্তু মুভমেন্ট কিন্তু খারাপ না ভাই সেই লেভেলের মুভমেন্ট কিন্তু দেখাইতাছে তারপরে ভাই হাইপার তো হাইপারই হাইপারের সামনে যেই আসছে তখনই একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছে জোস লেভেলের একটা ওয়ান ট্যাপ কিন্তু প্রথম রাউন্ডে এখানে আমি ওরে দিয়ে দিছিলাম বাট পরের রাউন্ডগুলো থেকে আমি মাইর খাওয়া শুরু করছি তো দ্বিতীয় রাউন্ড ক্লক টাওয়ারে দেখ ক্লক টাওয়ারে ভাই আমি এই সাইডটা দিয়ে সবসময় উঠি এখান দিয়ে মুভমেন্ট দেখা দেখা উঠতে থাকি রে ভাই যে আমি যাই ওরে একটা ওয়ান ট্যাপ মারমু বাট আমি কি ওয়ান টাইম মারমু তার আগে ভাই আমারও দুই তিনটা লাগাই দিতেছে শর্ট ভাই আপডেটের পরে গাইস ওয়ালের যে একটা গ্লিচ হয়েছে ভাই ওয়ালটা ঠিক মতো পড়তেই চায় না ওয়াল পড়লে মাঝে মাঝে উপরে পরে কই কই যে ওয়াল পরে তো দেখো গাইস এখানে অনেকক্ষণ মুভমেন্ট দেখানোর পর ওর সাথে অনেকক্ষণ কুদাকুদি হয় লাফালাফি হয় কিন্তু কেউই কাউরে মারতে পারি না অনেক চেষ্টা করি ভাই আমি কিন্তু জোস লেভেলের মুভমেন্ট দেখানোর চেষ্টা করতেছি যেন ও আমার শর্ট না লাগাইতে পারে খুব সহজে তো এইখানে ভাই ও একটা শর্ট মাইরা ওয়াল মারতেছে আর আমিও একটা শর্ট মাইরা ওয়াল মারতেছি বাট আমার ভাই বডি লাগতেছে কিন্তু আমি ভাই মিস্টেক করতেছি না ঠিক আছে তো এখানে অনেকক্ষণ ফাইট করার পর ভাই জোন পুরো ছোট হয়ে যায় কেউই কাউরে মারতে পারতেছি না আমার দেখো হেলমেট একটা শর্ট লাগাই দিছিল বাট তারপরে কিন্তু আমি মরি নাই তো এখানে তারা হালকা একটু হিল করে নেই ভাই বনফায়ার লাগায় যেন ভাই আমি ওরা একটা ওয়ান ট্যাপ দিতে পারি ওয়ান ট্যাপ দিমু কি ভাই এখানে শর্ট মেরে ওয়াল মারার চেষ্টা করলাম বাট আমার ওয়ালটা পড়লো না ওয়ালের মিস্টেক হয়ে গেছে আমি তো ভাবছিলাম ভাই গেছি কিন্তু যাই নাই ও ওদিকে ঘুরে গেছিলো মারতে পারে নাই তো আমি তারপরেও চেষ্টা করতেছি একটা শর্ট মারার যেই লাভটা দিছে এখান দিয়ে আমার ভাই বসায় দিছে হ্যাকার লেভেলের একটা শর্ট তো এই শর্টটা খেয়ে ভাই আমি বুঝতে পারছি যে না ও মোটামুটি ভালোই খেলে আমার একটু সাবধানে খেলতে হবে ফ্যাক্টরি রাউন্ডে ভাই পুরো স্পিডের সাথে ওয়াল মারা মারা যাইতাছি যে ভাই প্রথম রাউন্ডে যে একটা স্পিড দেখে একটা শর্ট দিছি এই রাউন্ডে ভাই ওরকম একটা শর্ট দিমু আমি ওরে আমার মারতেই দিমু না বাট ও বারবার মুখের সামনে চলে আসে ভাই পোলার ভিতরে কিন্তু কনফিডেন্স আছে সেই লেভেলের কনফিডেন্স দেখো কোনো ভয় পায় না একবার রাশ দিয়ে খেলে এন ভাই জোস লেভেলের মুভমেন্ট দেখাও কিন্তু খেলে এরকম গেম প্লে হলো ভাই খেলতে মজা লাগে ভাই আমি এখানে ওরে ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি বাট আমার এখানে অল্প অল্প ড্যামেজ দিতেছে দেখছো দুইটা গুলি লাগে আর লাগে না তারপরে দেখি ও যে প্যাক করতেছে যে না আমি ওর একটা হিল করার সময় দেই তো হিল করতে করতে গাইস জোনটা পুরো ছোট হয়ে যায় তারপর এমন সিচুয়েশনে ভাই আমি এখান থেকে লাভ দিয়ে একটা শর্ট মারি আর দেখি ও বডিতেই মরে গেছে তো কি আর করার গাইস ম্যাচের মাঝখানে অনেকগুলো লাল মারছে বাট তখন মরে নাই এখানে জোনের ড্যামেজ খাই আছে ভাই আমি একটা শর্ট মারছি আর মরে গেছে তারপরে চলে আসছে ভাই মার্সেল এটিক্সের রাউন্ড আর এই রাউন্ডে আমি ভাই ভাই নিছিলাম যে আমি ওর একটা ওয়ান টেপ মারবো বাট এখানে দেখো আমার ওয়ালের গ্লিচ দিয়ে কিন্তু পুরো মাঠটা ভরে গেছে ঠিক আছে তো আমি ওয়ালগুলো এখানে সরাই নিলাম এখন ভাই আমি সবসময় খেলতে নিলে আমার কেন জানি ওয়ালের গ্লিচ দিয়ে দেয় আমি বুঝি না তোমরা যারা যারা আমার সাথে কাস্টম খেলছো তোমরা জানো যে ভাই আমি অনেক বেশি ওয়াল মারি বাট আমার যদি ওয়ালের গ্লিচ দিয়ে দেয় দেখো এখানে আমি ভাই শর্ট মারতাছি তো বডি লাগতেছে মানে ও এরকম ভাবে রাশ দেয় যেখানে মানে হেড শট মারার কোনো সিচুয়েশনই নাই ভাই আমি একটা শর্ট মারি এত সুন্দর করে তো দেখো ওরে বডি শট মারার পরে হিল করতেছে আর আমি এখানে চান্সে ভাই ওয়ালগুলো সব সরাই নিলাম তো যেই বাইরে এসে আরেকটা শট মারি ভাই তারপরে আবার বডি তো কি আর করার গাইস দুঃখে কষ্টে আমি একটু দূরে জায়গা মারতাছি আর বডি লাগতেছে কিন্তু ভাই তোমরা যদি ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝবা যে ভাই যেই লেভেলের হেডগুলো আমি ওরে মারছি তো এখানে আমি ওর একটা লাভ দেয় ওয়ান টেপ মারার লেগে কিন্তু ভাই কোন দিক দিয়ে লাভ দিয়ে আমার একটা শট লাগা দেয় আমি ভাই বুঝতেই পারি না যে ও কোন চিপা দিয়ে আইছে মানে আমি খেয়ালই করি না তারপরে গাইস এখানে অবজারভেটরি রাউন্ড দিয়ে দেয় আর দেখো ভাই এনিমিটা কিন্তু ভালোই খেলে ভাই আমার লাগে কিন্তু টক্কর দিয়ে খেলতেছে একবারে দুই দুই সিচুয়েশন পুরাই তো এখানে শুরুতে আমি ওর একটা হেড মারি বাট ছোটখাটো হেড লাগে আর আমার ওয়ালের গ্লিচের কারণে ভাই পুরাই মেজাজ খারাপ হয়ে গেছে গেম খেলার টাইমে ওয়ালের গ্লিচের কারণে ভাই এত বেশি ওয়াল পড়তেছিল যার কারণে আমি ওর খুঁজে পেতেছিলাম না আর যখনই পেতেছিলাম তখনই ভাই আমি ওর গায়ে বডি লাগাই দিতেছিলাম মানে হেড শট লাগাইতে পারতেছিলাম না আগের রাউন্ডটা হারার পর ভাই আমি তো ভাই ভাই নিয়েছিলাম যে এই রাউন্ডটা আমার জিততেই হবে যেমনি হোক গাইস এই রাউন্ড আমার জিততে হবে ভাই দেখো ও কিন্তু মুভমেন্ট দেখা দেখে ওয়ান টেপ মারার চেষ্টা করতেছে আমার এসবিডি দিয়া আমিও কিন্তু ভাই একটা একটা শট মেরা ওয়াল মারতেছি ওরে মারতে দিতেছি না তো এখান দিয়ে যে ও লাভটা দিছে ভাই জোস লেভেলের একটা হেড শট কিন্তু লাগাই দিছে বাট কিছু হলুদ চলে আসছে বাট ওইটা ম্যাটার না ওয়ান টেপ তো ওয়ান টেপই গাইস তারপরে গাইস ছয় নাম্বার রাউন্ডে আমি আবারও রাশ মাইরা মেরা যাইতাছিলাম ভাই আগের রাউন্ডে একটা জোস লেভেলের ওয়ান টেপ মারছি এখন তো ভাবসা পুরাই আলাদা এই রাউন্ডে যাইও আর একটা ওয়ান টেপ মারমু ঠিক আছে যার জন্য পুরাই রাশ মাইরা যাইতাছিলাম আর দেখে ও আস্তে ধীরে আস্তে আস্তে তো আমি পুরা ওর মুখে জামুকা ভাই লাভ দিয়া যেই মুখে যাইতে নিছিলাম ভাই শর্ট লাগেই না রে ভাই বডি লাগে পাঁচের ড্যামেজ লাগে কি কইতাম না কইতাম রে ভাই এই দেখে আমার সামনে অ্যাপ এক হয়ে যায় তারপরে ভাই আমি কিন্তু ফ্রি স্টাইল শর্ট মারার চেষ্টা করতেছি বাট বডি লাগা যাইতেছে মানে যেমনি হোক খালি বডি লাগতেছে
আছে তো কিছুক্ষণ লাফাইলাম উড়ে দূরে ওয়াল মারলাম দেখো ভাই ওয়াল মেরে কিন্তু পুরো ভইরা ফেলছি একবারে তো আমি ওরে শর্ট মারার চেষ্টা করতেছি বাট বডি লাগতাছে আর যেই আমি এখানে একটা শর্ট মাইরা ওয়াল মারছি আর ভাই ও আমারে কোন দিক দিয়ে মাইরা দিছে নিজেও জানি না তারপর গাইস খেলা শুরু হয় আমার তো আমি ভাই এখন আমার খেলা দেখানোর সময় এতক্ষণ বহুত খেলা দেখাইছে আমার ভাই তিনটা রাউন্ড জিতা গেছে তো এখানে আমি M10 নিয়ে আইসা ভাই পুরাই ফ্রিস্টাইল শুরু করছি একবারে পুরো ফ্রিস্টাইল একবারে দেখি ভাই ও আমারে কেমনে লাগাই আমি ওয়াল টল মারমু না ভাই একবারে ফুল ফ্রিস্টাইল খেলা শুরু করছি দেখো একটা বডি মারছি তারপরে ও হিল করতেছে ও হিল করে বাই রোক ভাই আজকে হেডশট একটাও মাটিতে পড়বো না বিশ্বাস করো ভাই হেডশট একটাও মাটিতে পড়বো না এমন হেড মারমু তো ওয়ালের গ্লিচের কারণে ভাই এখানে সবগুলো ওয়াল মাইরা নেই আমি আর ওয়াল মারমু না ওরে একটা জোস লেভেলের হেডশট দিমু এখান দিয়ে বারবার হেডশট মারার চেষ্টা করতেছি ফ্রি স্টাইলে শট মারার চেষ্টা করতেছি কিন্তু ও কিন্তু ওয়াল মাইরা বাচ্চা যেতেছে তো যেই লাভটা দিয়ে একটা শট মারছি ভাই পুরাই লাল ভাই ও এনে দাঁড়া দাঁড়া ছিল ভাই লে ভাই ফ্রি স্টাইল শট খা যাই হোক ভাই বহুত কষ্টে কিন্তু জোস লেভেলের একটা শট মাইরা দিছি তারপরে রাউন্ডে গাইজ এখানে আমি অপেক্ষা করতেছিলাম যে ও এখানে আসুক খোলা মাঠে আমি ফাইট করবো যার জন্য আমি এখানে দাঁড়া দাঁড়া ভাই গুলি করতেছিলাম ও যেন বুঝে এখানে ফাইট করতে আসতে হবে কারণ ভাই এই রাউন্ডটা ভাই প্যাচের একটা রাউন্ড ওইখানে গেলে ভাই একবারই ফাইট করা যায় না ঠিকঠাক মতো মানে এখন একটু এই জায়গাটা একটু খোলামেলা জায়গা আছে এখানে একটু শান্তি মতো ফাইট করা যাবে আগের রাউন্ডে তো জোস লেভেলের একটা ফ্রিস্টাইল শট মারার পরে চিন্তা করি যে ভাই এই রাউন্ডে আমি একটা জোস লেভেলের ফ্রিস্টাইল শট মারমু তো এখানে আমি দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম আর দেখি ও আসছে যে একটা শট মারছে বাট এইটা বডি লেগা যায় কিন্তু ভাই দ্বিতীয় শটটা একবারে শটগানের পুরো লাল লেগা যায় ভাই জোস লেভেলের একটা শট কিন্তু মাইরা দিছি এন্ড মুভমেন্ট টুভমেন্ট একটু দেখা ভাই ওরে বুঝাই দিলাম যে আমিও পারি এন্ড দেখছি তো পারতাছো ভাই আমি কিন্তু পুরো পাঁচটা রাউন্ড জিতে গেছি ভাই ওরে কিন্তু আর একটা রাউন্ডও জিতে দিব না ঠিক আছে এই রাউন্ডে যায় আবার একটা শট মাইরা দিমু ওয়ান ট্যাপ আর ভাই ব্যাটারি লো আরে ভাই এমন টাইমে ব্যাটারি লো আসছে রে ভাই ব্যাটারি লোর লেগে আমি পজিশন নিতে পারি না আর আইসা ভাই মুখের ভিতরে ওয়ান টেপ মেরে দিছে পুরা ভাবলাম যে ওরে আর একটা রাউন্ড জিতে দিব না কিন্তু ভাই কি আর ভাব মুরে ভাই আমারই মাইরা দেয় তারপরে গাইজ এই রাউন্ডে হ্যাঙ্গারের রাউন্ডে ভাই আমার ভিতরে আবারও অলি কিক পাওয়ার চলে আসে ভাই এবার আমি আবারও মুভমেন্ট দেখা দেখা যাইতাছি যে যায় একটা ওয়ান টেপ দিব ভাই কোনো সুযোগ দিব না ওরে আমার মারার লেগে তো এখানে আমি মুভমেন্ট দেখাইতাছি ওয়েট করতেছি ওর লেগে আসার লেগে তো যে আমি ওরে দেখলাম ভাই M10 একটা শট মারার চেষ্টা করলাম লাগলো না তিন নম্বর শটটা ভাই লাগছে তারপরে ভাই এত ছোট ছোট হেডশটে ড্যামেজ দিছে আমি ভাই রাখতাছি আর বডি লাগতেছে তো যাই হোক ওরে একটু হিল করার সময় দেই তো ওইখানে অনেকক্ষণ ফাইটার ভাই কেউ কাউরে মারতে পারি না জোনটা পুরো ছোট হয়ে যায় আর জোন ছোট হলেই ভাই তোমরা তো জানোই আমার বারবার বডি শটে লেগে মরে যায় তো তারপরে চেষ্টা করতেছিলাম ভাই একটা হেডশট যেন লাগে ফায়ার বাটন ড্র্যাগ করি ভাই কিন্তু বডি লেগে যায় তো এখানে একটা হেড লাগছিল বাট ও মরে নাই কি আর করার ভাই এখন মনে হয় বডিতে মরে যাবো তো লাভ দিয়ে যে একটা শট মারছি তো বডিতেই মরে যায় ভাই যাই হোক ভাই অনেক ট্রাই করছি হেডশট মারার বাট হেড লাগে না কি আর করার বডিতে মরে গেছে তারপর দিছে ভাই এই রিমনাম ভিলেজের এই রাউন্ডটা ভাই এই রাউন্ডের আগা মাথা তো কিছুই বুঝি না ভাই কোন জায়গায় যা ফাইট করবো কোন জায়গায় এনিমি আসবো কোন দিক দিয়ে মাইরা দিব ভাই ঠিক ঠিকানা নাই আর দেখতেই তো পারতাছ ভাই আমি আমার কান্দে দুইটা লম্বা লম্বা M10 নিয়ে রাখছি যে ভাই আমি আবারও আর একটা ফ্রি স্টাইল শট মারার চেষ্টা করবো এই রাউন্ডে ঠিক আছে আর দেখ দিতে পারতাছো ভাই দুইটা M10 পুরো তিন চিপ করে নিয়ে আসে যে হেডশট একটা মাটি তো না পরে ভাই মাটিতে পড়বো কি শুরুটাই ভাই বডিতে লেগে গেছে ভাই ও একটু হিল করুক থাক সমস্যা নাই অনেক ড্যামেজ খেয়ে গেছে ভাই কারণ তিন চিপ করে আনলে কিন্তু ভাই লং রেঞ্জে ও সেই ড্যামেজ দিয়ে দেয় ভাই সিএস র্যাঙ্ক খেলতে গেলে যে ভাই M10 যা তা খাই রে ভাই তো এখানে অনেকক্ষণ হিল করে বাইরে আমার একটা শট লাগে আবার প্যাকের ভিতরে ঢুকে যায় তো আমি এখান দিয়ে ওরে কি মারমো যে মুভমেন্ট দেখায় মারার চেষ্টা করতেছিলাম আর আমি এখানে আটকে গেছিলাম আর আমার দেশে যাইতে ভাই M10 দিয়ে এটা কোনো কথা তো যাই হোক ভাই মজা করতে করতে ভাই পুরো পাঁচটা রাউন্ড জিতে গেছে এই রাউন্ডে আর ছাড় নাই ভাই আর জিততে দিব না ভাই বহুত জিতছে এটাই ওর জন্য লাস্ট রাউন্ড ঠিক আছে আমি UMP নিয়ে আনিছি যেন ওরে আমি মাইরা দিতে পারি এন্ড ভাই এই রাউন্ডে আমি লাস্ট রাউন্ড করার লেগে ভাই বিশ্বাস করে UMP নিয়ে আইছি দেখো ওরে আমি UMP দিয়ে অনলি রেড মারবো ঠিক আছে কিন্তু কি আর করার ভাই ফাইট করতে করতে জোন পুরো ছোট হয়ে গেছে অনলি রেড তো মারার মানে সুযোগই পাই না রে ভাই আধা ঘন্টা ধরে লাফাই দিয়ে আসি কেউ কাউরে মারতে পারে না যেখান দিয়ে আইছিল একটা শট মারছিলাম চোরাশির কিন্তু আর একটাও লাগলো না আর মাইটা খাই দিছে একটা দৌড় আর এই দৌড়ের মাঝে আরো একটা বডি লাগে আরো একটা হেডশট লাগাই দিছে এন্ড ভাই পুরো ম্যাচটা আমি জিতে গেছি ভাই তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আর পেজটিকে দেখলে ফলো করে দিও।